কবুল করেননি, স্বীকার করে ফিরছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু সিংহ স্বীকার করতে পারতেন, সিংহ স্বীকার চারটাখানি কথা মনে করছে। এরপর তিনি যখন যাচ্ছিলেন তখন এই দাসী হামজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি যদি দেখতেন কিভাবে আপনার ভাতিজাকে আবু জেহেল অপমান করলো, তাকে গালিগালাজ করলো, তাকে আঘাত করলো, তাহলে আপনি স্থির থাকতে পারতেন না। হামজা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন আওয়া ফাআলা হাযা, সে কি সত্যিই কাজ করেছে? সেই দাসী বলল বেলা ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি অবশ্যই সেই কাজ করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু বাসার দিকে না গিয়ে দারুন নাদওয়া অর্থাৎ মক্কার ওই যেটা কাবা দেখেন সেখানে গেলেন। সেখানে দেখলেন সেখানে আবু জেহেল তার দলবলকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে নেমেই আবু জেহেলের কলার ধরলেন এবং প্রচণ্ড জোরে একটা ঘুষি দিলেন, প্রচণ্ড জোরে। বলে দেয় আবু জেহেল কিন্তু ওই সময়কার মক্কার রাষ্ট্রনেতা, মক্কার গোত্রের সব গোত্রের কিন্তু বনু মখজুমের সর্দার। হামজা রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করলেন এবং বললেন রুদ্দাহা ইনিস্তাতা, তো যদি ক্ষমতা থাকে আমাকে ঘুষি মেরে ফেরত দে, যদি ক্ষমতা থাকে রুদ্দাহা ইনিস্তাতা, ক্ষমতা থাকলে আমার গালেও একটা মেরে দেখা, কথাটা তো এরকম আর কি। আবু জেহেল কিছু করতে পারল না। হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন ইন্নি উশহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকুলু মা ইয়াকুল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি। রুদ্দাহা ইনিস্তাতা, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আমাকে আঘাত করে দেখাও, আজকে থেকে আমি তার দলে, সে যা বলে আমিও তাই বলি। হামজা রাদিয়াল্লাহু আনহু ছুটলেন তার ভাতিজার দিকে, দারুল আরকামে গিয়ে তাকে পেলেন এবং সেখানে গিয়ে বললেন ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা বিল হামিয়া, আমি তোমাকে এর আগে আত্মীয়তার সম্পর্কের জন্য প্রোটেক্ট করতাম, ওয়ালান আনসুরুকা লিল ইসলাম, আর আজকে থেকে আমি তোমাকে ইসলামের জন্য প্রোটেক্ট করব ইনশাআল্লাহ। এই ঘটনায় রাসূল সাল্লাল্লাহু এত খুশি হয়েছিলেন, তিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে একদম বুকে জড়িয়ে ধরে চুমু খাইলেন। আর যখন হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের মাঠে শহীদ হন, আমাদের নবীজি অঝোর নয়নে কেঁদেছেন, তার শাহাদাতের দৃশ্য যদি দেখতেন বা আমরা যদি দেখতে পারতাম, তাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, বর্ষাটা তার কলিজা ভেদ করে পিছন দিয়ে বের হয়ে গেছে চোরাগুপ্তা হামলা চালিয়ে, কারণ সামনে থেকে তাকে মারার ক্ষমতা ছিল না। আজকেও ইসলামকে সামন থেকে শেষ করা এত সহজ না, এই জন্য পিছন থেকে সবসময় চক্রান্ত করতে থাকে এরা, কীভাবে কোথায় কী লাগায় দেওয়া যাবে, কীভাবে কী করা যাবে। আর তার কলিজাটা হিন্দা ছিঁড়ে দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করেছিল। এই হচ্ছে আমাদের শেকড়ের পূর্বপুরুষরা। তা এই ঘটনাটা উমর রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন ওই দিন, এই ঘটনাটা উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এবং বাসায় গিয়ে তিনি চিন্তা করতে থাকলেন যে সব ফাসাদের মূল মনে হয় মুহাম্মদ, এই ব্যক্তিটার কারণেই আরবের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে, ফেতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে, তাহলে আমার করণীয় কি? আমিও তো একটা গোত্রের নেতা, তিনি আদি গোত্রের নেতা ছিলেন। তো তিনি খোলা তরবারি হাতে চললেন, এবার তিনি নবীজিকে হত্যা করবেন। ওই যে ঘটনাটা জানেন আপনারা, পথিমধ্যে একজনের সাথে দেখা হলো, সে বলল যে নবীজিকে হত্যা করার আগে তুমি তোমার বোন আর ভগ্নিপতির বাসায় যাও, তারা তো ইসলাম কবুল করেছে। তিনি আসলেন, এসে দরজা যখন নক করলেন, দরজার আড়াল থেকে শুনতে পারলেন ভিতরে তিলাওয়াত হচ্ছে কিছু একটার, সূরা তহা তিলাওয়াত হচ্ছিল, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। তিনি দরজা খুলে ঢুকলেন এবং জিজ্ঞাসা করলেন মা কুনতুম তাকরাউন, তোমরা কি পড়ছিলে? বোন অস্বীকার করলো যে আমি কিছু না, তাহাদ্দাসনা বাইনানা, আমরা পরস্পরে কথা বলছিলাম। তখন তিনি বললেন যে ফালা তাকরিবা কুনতু সামিআতু ইন্নাকুমা সাবাতুমা, তিনি বললেন যে আমি শুনেছি তোমরা দুজনে সাবা হয়ে গেছো, মানে বেদিন হয়ে গেছো, মিথ্যা বলবে না আমার কাছে। তখন তার ভগ্নিপতি বললেন ইয়া ওমর হাল রাইতা হাক্কান ফি গায়রি দীনি, এই কথাটা বললেন, হে ওমর তুমি কি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মধ্যে হক খুঁজে পেয়েছো? তখন তিনি বুঝতে পারলেন সত্যি সত্যি ইসলাম কবুল করেছে। তিনি মারধর শুরু করলেন, এক পর্যায়ে বোনকে থাপ্পড় মারলেন, রক্তাক্ত হয়ে গেলেন এবং তার বোন তখন তার নাকের উপরেই বললেন যে শাহিদ তু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাক আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইফআল মা শিতা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি সাক্ষ্য দিচ্ছি আমরা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হলেন এবং যেহেতু বোনকে মারছেন একটা ভালোবাসা তো কাজ করে, মাথা যখন ঠান্ডা হলো তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কী পড়ছিলে? তিনি বললেন নাচিন ইয়া উখতি, আমাকে ওই কাগজটা দেও হে আমার বোন, আমি একটু পড়ে দেখি। প্রথমে তিনি দিতে চান নাই,
পরে তার ভগ্নিপতি বললেন, তার স্বামী তাকে বললেন যে ইশারা করলেন তাকে দেও, কারণ তারা জানতেন উমর রাদিয়াল্লাহু আনহু একজন স্বচ্ছ মনের মানুষ ছিলেন, মানে হয় হকের পক্ষে নালে বাতিলের পক্ষে, মন একদম ফ্রেশ, ভিতরে কোনো প্যাঁচ নাই, মানে আমাদের মতো না কিন্তু, মানে কিছু কিছু হকে আবার কিছু কিছু বাতিলে, দেখেন না সুবিধা খোঁজে, আজকে যদি অনুকূল থাকে তাইলে, প্রতিকূল থাকলে নাই, এই টাইপের ছিলেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড, যে আমি হয় এদিকে আছি না এদিকে আছি। এবার উমর রাদিয়াল্লাহু আনহু সেই ওই চিরকুটটা পড়া শুরু করলেন, সেখানে ওই সূরা তহা লেখা ছিল, এবং বলে রাখি ওই সময় আরবে মেবি আমি একটু ভুল হতে পারি 16-17 জন পড়াশোনা করতে পারতেন, 16-17 জন লেখাপড়া করতে পারতেন, বাকিরা লেখাপড়া করতে জানতেন না, ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লিখতে পড়তে জানতেন না, উমর রাদিয়াল্লাহু আনহু পড়তে জানতেন, তিনি পড়লেন এবং পড়ে বুঝতে পারলেন, যখন তিনি সূরার তেলাওয়াত করতে 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 এই আয়াতে আসলেন, সূরা তহার দেখবেন প্রায় এই যে 10-20-এর মধ্যে আয়াতগুলো আছে, যে তাদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত, জালেমদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত যখন আল্লাহ পাক তাদের প্রত্যেককে ধরে ধরে হিসাব নেবেন, এই আয়াতগুলো যখন তিনি পড়তে লাগলেন তখন তার হৃদয়টা গুলে, মানে আল্লাহর কালাম তো তিনি বুঝতে পারছেন তিলাওয়াত, তিনি আর থাকতে পারলেন, স্থির থাকতে পারলেন না, তিনি একটা কথা বললেন, আমিন হাদা ফাররাত কুরাইশ, কুরাইশরা কি এটা থেকেই পালাচ্ছে, তার ইশারা করলেন যে কুরাইশরা এখান থেকেই পালাচ্ছে, তিনি চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো এবং তিনি বললেন খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহ রসুল এবং তার সাহাবিদের কাছে নিয়ে চলো, আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি তার কাছে যাবো এবং ইসলাম কবুল করবো। তিনি চললেন দারুল আরকামের দিকে, সেখানে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওই যে কিছুদিন আগে ইসলাম কবুল করছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু একজনকে পাঠালেন দরজায় দেখো কে নক করছে, সে গিয়ে দেখলো সাহাবির নাম সম্ভবত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখলেন ফুটা দিয়ে যে ওমর ইবনুল খাত্তাব দরজার বাইরে তরোয়াল হাতে আছে, তিনি ভয় পেয়ে গেলেন, ভিতরে এসে বললেন কদ জা ইবনুল খাত্তাব বিসাইফ, ইবনুল খাত্তাব তরোয়ালই হাতে এসেছে, তখন ওমর সবাই ভয় পেয়ে গেলেন, আবু বকর সিদ্দিক সহ, যে এবার না জানি কী হয়, কেয়ামত হয়ে যাবে এখানে, কারণ তার প্রচণ্ড রাগ ছিল, তিনি যে কত বড় যোদ্ধা ছিলেন সেটা বদরের মাঠে গেলে বুঝতে পারবেন, বদরের মাঠে আমরা যখন যাবো ইনশাআল্লাহ। তো হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন মা লাকুম কদ উজিদতুম, তোমাদের কি হয়েছে তোমরা ভয় পাচ্ছ কেন, ইফতাহু লাহুল বাব, তার জন্য দরজাটা খুলে দাও, লাউ ইউরিদ বিহি খায়রান ইয়াসলিম, সে যদি উত্তম কিছুর জন্য আসে ইসলাম কবুল করবে, আও ইউরিদ গায়রা যালিক ইয়াকুনু কতলুহু আলাইনা হাইনা, আর যদি ও খারাপ কোনো ইন্টেনশন এখানে আসে ওকে আমরাই ধরে মেরে ফেলে দিব, এই যে হামজা উনিও কাউকে টেরান না, তুমি এত বড় যোদ্ধা তো কি হয়েছে, আমরাও তোমার চেয়ে কম না। তো তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর কলারটা ধরে ভিতরে নিয়ে আসলেন, নিয়ে এসে দরজার সাথে ঠেকিয়ে দিয়ে বললেন যে আলা তানতাহি হাত্তা ইয়ানজিলাল্লাহু বিকা কারিয়া, আলা তানতাহি হাত্তা ইয়ানজিলাল্লাহু বিকা কারিয়া, তুমি কি ততদিন পর্যন্ত বিরত হবে না যতদিন না আল্লাহ পাক তোমার উপরে কোনো শাস্তি আজাব পাঠাচ্ছেন আসমান থেকে, এইভাবে তিনি ধমক দিলেন আর কি। উমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হলেন, কারণ উনি তো ইসলাম কবুল করতে সেখানে আসছেন। এরপর রাসূল সাল্লাম সেখানে বের হলেন, তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে উমর ইবনুল খাত্তাব রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হয়েই এখানে এসেছি, ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছেন তার প্রতি ঈমানদার হয়েই আমি এখানে আসছি, কালিমা সাক্ষ্য দিলেন, রাসূলকে বুক ভরে বললেন যে এর আগ পর্যন্ত আমি ইসলামের যে বিরোধিতা করেছি আজকের পর থেকে আমি ইসলামের পক্ষের শক্তি হয়ে কাজ করবো ইনশাআল্লাহ, আর তোমরা ইসলাম আমার আগে কবুল করে যত নেকি কামাই করেছ আজকে থেকে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে টক্কর দিব ইনশাআল্লাহ। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, প্রথমে গেলেন আবু জেহেলের বাসায়, আবু জেহেলের বাসায় নক করে বললেন হ্যালো আলিম তা আন্নি কদ আসলামত, তুমি কি জানো যে আমি ইসলাম কবুল করেছি, বুকের পাঠা দেখছেন, দিন পালন করে বাসায় বলতেই পারে না যে আমি কোরআন সুন্নাহ ফলো করছি, আমি দিন পালন করছি, বাপের ভয়, মায়ের ভয়, সরকারের ভয়, নেতা খেতার ভয়, কত ভয়, আমাদের বাপদাদাই কি আসলে এরকম ছিলেন। তিনি আবু জাহেলের বাসায় গিয়ে বললেন তুমি কি হাল আলিম তান্নি কদ আসলাম, আবু জাহেল তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করছি, আবু জাহেল আকাশ থেকে পড়লো হাল ফাল তাহাদা, তুমি কি সত্যি এটা করেছো, লা তাফআল, এটা করিও না, ও ভয় পেয়ে যাচ্ছে কারণ এ তো ইসলামে গেলে খবর আছে আমাদের, তখন উনি চোখ মুখ বড় করে বলেছেন বাল ফাআল, আমি অবশ্যই ইসলাম কবুল করেছি,
এরপরে গেলেন ওয়ালিদ বিন মুগিরার বাসায়, ওখানে একই কথা বললেন। তারপর আরেক কাফেরের বাসায় আরেক একই কথা বললেন। এরপর আসলেন কাবা ঘরে, কাবা ঘরে এসে বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে 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 লোক সকল, ইয়ালামু আন্নী ক্বাদ আসলাম, তোমরা জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি। ওয়ান শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে লোকজন তাকে মারা শুরু করলো, সবাই তাকে মারা শুরু করলো, পারতেছিল না তার সাথে, তিনি একাই আট দশ জনকে ডিফেন্ড করতেছিলেন। এক পর্যায়ে সেখানে আরও কিছু গোত্রনেতা আসে এবং তাদের মারামারিটা বন্ধ করে দেন। এবার দেখেন মারামারি বন্ধ করে দিয়ে একজন উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে আফালা কুনতা কাতামত, ওমর তুমি কি চুপ থাকতে পারতে না? এই যে আমাদের হিকমা আছে না, চুপ থাকো, ওমর তুমি কি চুপ থাকতে পারতে না? উমর ইবনুল খাত্তাব বলছেন ওয়াল্লাহি লা আকতুমুল হাক্ক ওয়া হুয়া আলামু, যখন আমি সত্য জেনেছি আল্লাহর কসম করে বলছি আমি সত্যকে গোপন রাখবো না। লাউ ফাররিকান্নাল হাক্ক মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, আমি সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দিব, ঠিক যেমন করে আল্লাহ রাত থেকে দিনকে আলাদা করে দেন। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে তার নাম হয়েছে আল ফারুক, পার্থক্যকারী। যেমন করে মিরাজের ঘটনার পর আবু বকর সিদ্দিকের নাম হয়েছে কি? সিদ্দিক। প্রত্যেকটার পিছনে একটা ঘটনা আছে, পড়তে হবে, এগুলো জানতে হবে, আপনি ওই রাজ্যে বিচরণ করবেন তখন ইনশাআল্লাহ। এবার ইসলাম শক্তিশালী, কারণ বড় বড় দুজন নেতা আমাদের পক্ষে, মনে করেন পুতিন আমাদের পক্ষে, মনে করেন ওই আরও বড় বড় কিছু নেতা আমাদের পক্ষে, এখন ইসলাম শক্তিশালী, তাদের কাছে ক্ষমতা আছে, লোকজন জলবল আছে, আরও অর্থ সম্পদ আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক আলাইসু আলাল বাতিল, এভাবে বলতে থাকলেন আমরা কি হকের উপর নাই, ওরা কি বাতিলের উপর নাই, আলাসনা মুসলিমান, আমরা কি মুসলিম না, আলাইসুল মুশরিকিন, তারা কি মুশরিক না, আমরা কেন এখানে গোপনে এভাবে ইসলামের দাওয়াত দিব, আজকে থেকে প্রকাশ্যে দাওয়াত দিব। এই তারপর থেকে ইসলামের প্রকাশ্য দাওয়াত শুরু হলো এবং মিছিল করতে করতে তারা কাবা ঘরে গেলেন এবং সবাই স্লোগান দিতে থাকলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এবার আরবের লোকরা জাজল্যমান একটা দৃশ্য দেখতেছে, রেভলিউশন, হঠাৎ করে এই যে 50-60-70 জন মানুষ বের হচ্ছে রাস্তায় এবং কালিমার সাক্ষ্য দিচ্ছে। ওই সময় কিন্তু এই পপুলেশনটা খুব কম না, একটু বেশি। এবার নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকলো। আমাদের হাতে অল্প সময় আছে, আমি 5 মিনিটে শেষ করছি ইনশাল্লাহ। নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো এবং এক পর্যায়ে সাহাবিদের প্রতি এমন মর্মান্তিক নির্যাতন করা হলো, কিছু নমুনা আপনারা জানেন, ওই যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা, আবার খাব্বাব, তারপরে মুসআব বিন উমাইর, এদিকে উসমান রাদিয়াল্লাহু আনহু, ইভেন আবু বকর সিদ্দিক, সমস্ত সাহাবিকেই টর্চার করা হলো। মানে ফিজিক্যাল, মেন্টাল, ইকোনমিক্যাল এমন কোনো টর্চার নাই যেটা করা হয়নি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আবি সিনিয়ায় তোমরা হিজরত করো, দিন কায়েম দেখেন, অনুকূল পরিবেশে এখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি, এখানে নির্যাতন হচ্ছে, ওখানে কিন্তু বোম ব্লাস্ট করছি না, আমরা বলছি যেখানে দিন পালনের সুযোগ আছে, অনুকূল পরিবেশ আছে, তোমরা সেখানে চলে যাও। সাহাবিরা চলে গেলেন ইথিওপিয়ায়, ওই যে আমি গতদিন খুতবায় বলেছিলাম আবিসিনিয়ায়, ওখানে একজন বাদশা ছিলেন, সেই বাদশার নাম নাজাশি, সে ছিল একজন খ্রিস্টান নাসারা, একজন খ্রিস্টান আমাদেরকে আশ্রয় দিল, সব খ্রিস্টান এক না, সব খ্রিস্টান এই পশ্চিমা সভ্যতার মতো ওই ছেলে ছেলে বিয়েকে জায়েজ বলে না, এরা গডলেস পিপল, এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম এবং ফেরাউন এরা, এবং আবু জেহেলও বটে। এই বাদশা নাজাশি আমাদেরকে আশ্রয় দিলেন, আমরা রেফিউজি ছিলাম সেখানে, ওরা আমাদেরকে আশ্রয় দিল এবং আমরা সেখানে শান্তিপূর্ণ একটা পরিবেশে দিন পালন করতে থাকলাম। প্রথমে একবার হিজরত হলো, তারপর আরও একটা দল হিজরত করলো এবং কাফেররা বসে থাকেনি, তারাও সেখানে কূটনৈতিক তৎপরতা চালালো, আমর ইবনে আসকে সেখানে পাঠানো হয় এবং সেখানে মোনাজারা, বাহাস হয়। সেই বাহাসে জাফর রাদিয়াল্লাহু আনহু ওই বাদশার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন, আর ওই বাদশা কিন্তু ছিল নাসারা বা খ্রিস্টান। সুরা মারিয়ামের তেলাওয়াত শুনে সেই বাদশার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকলো, তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এসে, তিনি বলেছিলেন একটা কথা, এটা লোভ সামলাতে পারছেন, তিনি বলেছেন যে ইন্নাহা লাহুদান ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা মা আনজালাল্লাহু আলা ঈসা ইবনে মারইয়াম ইন্নাহা লাহুদা ইয়াখরুজু মিন মিশকাতিল ওয়াহিদা, এটা বলেছেন। এই বাদশা নাজাশি বলেছিলেন যে তুমি যে তেলাওয়াত করলে শুনে মনে হচ্ছে ঈসার কাছে যেটা এসেছিল এটা সেই একই আলোক বর্তিকা থেকে এসেছে। এ তো খ্রিস্টান, এ কি এদের মতো খ্রিস্টান, এরা কি এখান থেকে হেদায়ত নিবে না? সেই বাদশা নাজাশি মুসলিমদেরকে আশ্রয় দিলেন, সেখানে আমরা থাকলাম। এক পর্যায়ে এদিকে নির্যাতন আরও বাড়তে থাকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিদেরকে 3 বছর বয়কট করা হলো, 3 বছর
তিন বছর তারা ওই যে পাহাড়ের পাদদেশে ওটাকে বলা হয় শিয়ারে আবু তলেব, সেখানে তিন বছর গাছের ছাল পাতা খেয়ে দেখেছেন। সামান্য ভাই কষ্ট করে একটা সেমিনারে আসতে পারেন না, দিন কায়েমের স্বপ্ন দেখেন, সামান্য 10টা টাকা খরচ করতে পারেন না, মাসে জ্ঞানও দিতে পারতেছেন না, সামান্য একটু সিরা পড়বেন সেটা পড়তে পারেন না, দিনের জন্য সামান্য একটু এফোর্ট দিবেন, জানমাল ব্যয় করবেন, কোন মুখ দিয়ে সাহাবিদের নাম উচ্চারণ করেন? তিন বছর শুধু গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন। ওই সময় অনেক ত্রাণ আসতো, হামজা রাদিয়াল্লাহু আনহু ত্রাণ ফেরত দিতেন, ত্রাণের দরকার নাই, আল্লাহ রিজিক দিবেন। কি ইমান, কি জাজবা! আমাদের বাপ দাদা সবাই, আমাদের শেকর, আমাদের গায়ে তাদেরই রক্ত আছে, কিন্তু